সবাইকে ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তবে সবার মনে হয় তো একটু হালকা হালকা মন খারাপ, কারণ আজকে ঈদের দিন, সকাল থেকেই যে ঝড় বৃষ্টি শুরু। এখন অবশ্য বৃষ্টি টিষ্টি থেমে গেছে, ওয়েদারটা খুবই সুন্দর আছে, রৌদ্র না, একেবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ঘুরতে, ঈদে ঘুরতে যেতে যেতে ভালোই হবে। আর ঈদের দিন খাওয়া দাওয়া তো ঠান্ডা ঠান্ডা, অন্য এসে হায় বলছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়। মানে গরমে তো খেতে ইচ্ছে করে না, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সবাই খেয়ে একটু শান্তি পাবে। আর আমার কথা কি বলবো, চোখ মুখ দেখেন ফোলা ফোলা অবস্থা। সকালে উঠছি আমি আজকে 7টায়, আর আপনাদের ভাইয়া চলে যাবে, আমারও কিন্তু আজকে মন খারাপ, সেটা পরে বলছি। উঠছি 7টায়, উঠে ছাদে গেছি ফুল আনতে, তারপরে ইয়ে করতে তা করতে করতে এত গরম লাগছে সকালবেলা, তখন বৃষ্টি শুরু হয়ে পারেনি, ভাবলাম স্নান করি, তখন স্নান করছি, স্নান করে ভাত রান্না করছি। আর ঈদের দিন সিমাই না রান্না করলে হয়, তারপর রান্না করছি সিমাই। আর আপনাদের ভাইয়া বলছে আমি কিন্তু ওইসব খেয়ে থাকতে পারবো না, মানে ওদের ওইখানে দাওয়াত আছে, মানে ওদের অফিসে। এখন সকালে রান্না করছি ভাত, ও ভাত খাওয়ার পর সিমাই খেয়ে চলে গেছে, ওর দুপুরে খাওয়া দাওয়াত মানে আজকে আর টোটালি আসবে না, কালকে আসবে। আর এই জন্য মনটা না খুবই খারাপ। অন্য আর আমি সারাদিন সেই গেছে 9:30, আর আসবে না, এই জন্য মনটা খুব খারাপ লাগছে। অন্য আর আমি কী করব? তারপর আপনাদের ভাইয়া চলে গেলে আমি ঘুমিয়েছি, অন্য বলে মা ওঠো ওঠো 8টা বেজে গেছে। আমি বলছি বাবা উঠছি, দাঁড়া আর একটু ঘুমিয়ে নি। এই করে করে ঘুম থেকে উঠছি 11টা কত বাজে, আর এখন তো বেজে গেছে 12:15। এখন আমি রান্না করব, রান্না কিছু করিনি, আর আজকে রান্না করব ঈদের স্পেশাল মেনু। ঈদে স্পেশাল কিছু রান্না না করলে হয়, এই যে মুরগি কেটে লেবুর রস মাখিয়ে রাখছি, রোস্ট রান্না করব আর পোলাও। আর মনটা একটু খারাপ লাগছে, আপনাদের ভাইয়া থাকলে সবাই মিলে খাওয়া যেত, একা একা কিছু, আমার যাও একা একা কিছুই খেতে ইচ্ছা করে না, তারপরও কি আর করা, ও খাবে এখন ছেলেকে রেখে কি করে খাবে, এই জন্য আর কি বলল যাক রান্না করো, এখন করি ওর জন্য রেখে দিব। আর একবার বললো যে 4টে বিকাল 4টের দিকে আসতে পারি, তা এসে আবার ডিউটি আছে, 1-2 ঘন্টার মতো থাকতে পারবে, তা খালি খালি কষ্ট করে আসার কি দরকার। এই জন্য আমি কিছু বলিনি এখনো, যদি আসার কথা বলে তাহলে বলবো থাক তোমার আসা লাগবে না। আর এখন আমি রান্না করব রোস্ট আর পোলাও। এই যে মাংসটাতে লেবুর রস মাখিয়ে রাখছি, তাহলে আর সিমাইটা দেখিয়ে দিই একবার। এই যে সিমাই খাওয়া শেষ প্রায়, আর অর্ণব তো খুবই পছন্দ সিমাই, আর আমি করছি এই মানে এই পাতিলটায় আমি কোনো সময় মাছ মাংস কিছু লাগাইনি কোনোদিন। আর আমি আগে সিমাই টিমাই এসব রান্না করলে একটু ঠাকুরের জন্য রেখে দিই, এই জন্য প্রথমে রান্না করে উঠিয়ে একেবারে ঠাকুর ঘরে রেখে আসছি। এখন আবার স্নান টান করে তারপর পূজা দেব। তাহলে ঠিক আছে, এত বক বক কারো শুনতে ইচ্ছে করে না, ঠিক আছে আমি তাড়াতাড়ি রান্নাটা করি। যে আমি রোস্টটা অলরেডি ভাজি করতে দিয়ে দিয়েছি, এত পরিমাণ ছুটছে এই জন্য ঢেকে দিয়েছি। আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে ভালো করে ভাজি করে নেব, আর আমার রোস্ট একটু ভালো করে ভাজি না করলে একটুও ভালো লাগে না। এই এইখানে 3 পিস আছে, মানে 3 পিস ভাজি হচ্ছে, আর এইখানে আর 2 পিস আছে। ভাজি করতেই যেটুকু যা সময় লাগে, রান্না করতে তো একটু সময় লাগে না।
আর এই যে এদিকে পোলাও চালগুলো ধুয়ে ঝরা দিয়ে রাখছি, একবার অল্পগুলো চাল নিয়েছি। অন্য আর আমি তো শুধু এই জন্য, আর ভাবছি থেকে গেলে খালি খালি নষ্ট হবে, এই জন্য আর বেশি চাল দেয়নি। আমি বাকিগুলো ভাজি করতে দিয়েছি, আর এই যে মোটামুটি ঝাউক ভাজি হয়েছে, আর করতে গেলে পুড়ে যাচ্ছিল এই সাইডে, এই যে পুরো পুড়ে যাচ্ছিল। আর এ সাইডে পোলাও চালটাও ভাজি করে নিচ্ছি, কারণ অলরেডি 12:30টার বেশি বেজে গেছে। আজকে একটু বাদাম কিশমিশ দিয়েছি, আর এর ভিতর মানে অনেকে মানে পোলাও ঝুরঝুরে হয় না, নরম হয়ে যায়, তা না হলে ফোটে না, এই জন্য একটা টিপস দিয়ে দেই। আমি এইখানে এই পটের 3 কাপ চাল দিয়েছি, আর এই কাপে 6 কাপ মানে ডবল পরিমাণ জল গরম করে নিব, ডবলের থেকে একটু বেশি। এই যে আমারও আগে ওই রকমই হতো, তারপর এই টিপস ফলো করার পর থেকে আমার পোলাও বিরিয়ানি অনেক ঝুরঝুরে হয়। আমি আর অল্প একটু ভাজি করবো। এই যে আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, মশলা বলতে কাঁচা মরিচ দিয়েছি, পেঁয়াজ আর অল্প একটু শুকনা মরিচ। আর আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্না করছি, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আর এই যে এই সাইডে রোস্টের মশলা আর দুধ একসঙ্গে গুলিয়ে রাখছি। টক দই দিতে হতো, কিন্তু কালকে কোনো দোকানে টক দই পাইনি, আর আজকে বৃষ্টির ভিতর আপনাদের ভাইয়া যেতে চাচ্ছিল কিন্তু আমি যেতে দিইনি। আর এই যে এই সাইডে ব্রেস্তাটা ভাজি করে রাখছি, মানে ব্রেস্তা ভাজি বলতে ব্রেস্তাটা করে রাখছি। ব্রেস্তা আবার কি ভাজি করা যায় নাকি, উল্টো পাল্টা বলে ফেলি শুধু। মশলাটা ফুটে গেছে, এখন এর ভিতর আমি রোস্টের পিসগুলো দিয়ে দিব, আর রোস্টের পিসগুলো দিয়ে আর হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব। এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে, এখন আমি পোলাওয়ের উপর দিয়ে দিব একটু ঘি। দেখুন কত ঝুরঝুরে হয়েছে, আর ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না, দেখুন। আর এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে, রোস্টটাও প্রায় হয়ে যাওয়ার পথে। এখন আমি এর ভিতর দিয়ে দিব একটু চিনি, চিনিটা না দিলে আমার কাছে কেমন মনে হয়, রোস্টের টেস্টই আসে না। রোস্ট কি আর বিরিয়ানি কি, আমার চিনি না দিলে মনে হয় কি আমার কাছে টেস্টই তেমন একটা আসে না। আর আপনাদের কাছে কার কাছে কেমন কি মনে হয় সেটা আমি বলতে পারবো না। আর রোস্টটা কিন্তু আমি আমার মতো করে রান্না করলাম, যার যার আমার মতো এভাবে রান্না করতে ইচ্ছা হবে তারা তারা করবেন, আর যাদের হবে না তাদের করার দরকার নাই। এখন এর উপর দিয়ে দিব বেরেস্তা, আর টক দই দিতে হতো কিন্তু বললাম না যে কালকে দোকানে যেয়ে কোথাও টক দই পাইনি, আর আজকে
সকালে তাড়াতাড়ি চলে যাবে, আবার বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য আমি বললাম থাক আর আনা লাগবে না, আমরাই আমরাই খাবো, যার কাজই না দিলে কি হবে। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে এই যে আমার রোস্ট রেডি। আমি কড়াই থেকে গামলায় নামিয়ে ভালো করে ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে আমার রোস্টের ফাইনাল লুক, রোস্টটা একেবারে রেডি খাওয়ার জন্য। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এদিকে এই যে এখন এগুলো ধোয়া লাগবে, ধুয়ে দিয়ে স্নান করব, মানে ঘর ঝাড়ু দেব, ঘর মুছবো, তারপর স্নান। যে দেখেন আমার ছেলের কাজ বাজ, একা একা মুখে পাউডার লাগিয়েছে, আর এখন এই যে কি করে, বাবা নেই এখন কি করবে। এক বোতল ছিল সব ফেলে দিছো, ওইটা এক বোতল ছিল না, এক বোতল ছিল আমার ফুরিয়ে গেছে। কি করে ফুরাইছে? ও ফেনা হাতে হাতে ফুরিয়ে গেছে, এই ফেনা আয় তাই আর ফুরিয়ে গেছে। আজকের দিনটা কি রকম যেন একটা আলসেমি আলসেমি দিন পার করলাম। ঈদের দিন মনটা বেশ একটা ফ্রেশ ফ্রেশ, ঝুরঝুরে ঝুরঝুরে, পোলাওর মতো ঝুরঝুরে ঝুরঝুরে থাকবে, তা না ঘুম আলসেমি আর হবেই না, কেন ওয়েদারটাই তো ওই রকম, বৃষ্টি হচ্ছে শুধু ঘুম ঘুম গরমের সময়, এই সময় মূলত এই সময় কিন্তু বৃষ্টি হলে শুধু ঘুম ঘুম আসে। আর অনেকেই ঘুরতে বেরোবে কি আর তাদের মনে যে এত কষ্ট, বিশেষ করে যারা, না সেটা আর বললাম না। তাহলে ঠিক আছে, আমি ঘর ঝাড়ু টাড়ু দেওয়া একবার হয়ে গেছে আর স্নান করাও হয়ে গেছে, এই জন্য বেশি বেশি আলসেমি আলসেমি মনে হচ্ছে। স্নান একবার করছি না সকালে, এখন আরেকবার ঘরটা ঝাড়ু দিব, মুছবো, স্নান করব, পূজা দেব, আর একবার খাওয়ার সময় এসে আপনাদের সঙ্গে দেখা হবে, খেয়ে বলবো যে রোস্টটা কেমন হয়েছে। তাহলে ঠিক আছে, পরে দেখা হচ্ছে। আর অন্য শুধু ক্যামেরা অন করলে হাই কি করব, এরকম আপনাদের সঙ্গে হাসি হাসি মুখে কথা বলছি, তারপরও মনের ভিতর কোন জায়গায় যেন একটু ফাঁকা 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 লাগছে বাবা। তাহলে ঠিক আছে, পরে দেখা। স্নান শেষ করে পূজা দেওয়া শেষ, আর এই যে অর্ণ আর আমি খেতে বসে গেছি। কেমন হয়েছে অর্ণ বলো? খুব সুন্দর অনেক। আর একটা মজার কাহিনী, রান্না শেষে আপনাদের ভাইয়া ভিডিও কল দিছে, দিয়ে দেখাচ্ছে, মানে এত মজার কাহিনী যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না, যে বৃষ্টি হচ্ছে এখন ওইখানে রান্না করবে, অত লোকের রান্না কিভাবে করবে, মানে রুমের ভিতর রান্না করছে আর খাসির মাংসটা বাইরে রান্না করছে, ছাতা ধরে রান্না করছে, তাই আমাকে আবার ভিডিও কল দিয়ে দেখাচ্ছে। আমি বলছি যে একটু ভিডিও করে রেখে দাও, আজকে তো আর দিতে পারবো না, কালকের ভিডিওর শেষে ওইটুকু ভিডিও আমি দিয়ে দিব। তাই বললাম, আমি তো দেখে হাসতে হাসতে কি একটা অবস্থা, বৃষ্টি আজকে সারাদিনই, অন্যদিন তো একবার বৃষ্টি হয়ে থেমে যায়, আর আজকে একটু থেমে যাচ্ছে, আবার আসছে, একটু থেমে যাচ্ছে, আবার আসছে। ভাবলাম বিকাল হতে হতে মনে হয় তো তুমি যখন স্নান করছিলে আমি সেই হয়ে যাবে, বৃষ্টি মানে বন্ধ হয়ে যাবে, কিন্তু তাও না হচ্ছে। আমার যখন স্নান করছিলে সেই সময় তো আবার রোস্টটা হেভি হয়েছে, কিন্তু একটু ঝাল বেশি হয়ে গেছে। সঙ্গে লেবু, সঙ্গে লেবু। তাহলে ঠিক আছে, আমরা খেয়ে নিই, আর খেয়ে নিয়ে একটু রেস্ট করব, আর যে বিকালে দেখা হবে বিকালে। তাহলে ঠিক আছে।
থেকে এসে পূজা দিয়ে এই যে অর্ণকে একটু সুজি রান্না করে দিলাম, এই যে ঠান্ডা করতে দিয়েছি সুজি, শুধু চিনি আর জল দিয়ে। ওর দুধ খেলে আবার একটু সমস্যা হয়, অ্যালার্জির সমস্যা, এই জন্য আর ওই এইভাবে রান্না করে দিলে ভালো খায়। এই যে দেখেন, শুধু জল আর চিনি ঠান্ডা করতে দিছি, আর আজকে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, পাতলা রান্না করে দিই, কিন্তু আজকে একটু বেশি গাঢ় হয়ে গেছে। আর ও এভাবে ভালোই খায়, আমি তো খেতে পারি না। আর ভাবছি ওর ওর খাওয়া হতে হতে আমি একটু ব্যায়াম করবো, মানে মাঝে মাঝে করি, কিন্তু মাঝে মাঝে আবার মনে থাকে না। আর এখন আর কি দেখাবো, রাত্রে আর তেমন কিছু দেখানোর নেই, ওকে খাওয়ানো শেষ করে নিয়ে তারপর পড়তে বসাবো। আবার তো স্কুল শুরু হয়ে যাবে 8 তারিখ থেকে, সেই রুটিনে চলে যেতে হবে। 8 তারিখ থেকে স্কুল শুরু, 7 তারিখ পর্যন্ত ছুটি। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবারও ঈদ মোবারক। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।